হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে আসছি। অসাধারণ ভিডিও হচ্ছে আমরা পিন বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, পিন বলতে আমরা কি বুঝি, আমাদের ফোনে আমরা দেখেছি কি ফেসবুকে যে পোস্টগুলো দেখি, অনেক সময় আমরা যখন ফেসবুকে প্রবেশ করি, কিছু কিছু পোস্টগুলো আমরা যখন ফেসবুকে আমরা নিউজ ফিডে যাই দেখি, মানে একটা পোস্ট মানে এটার সামনে ফুটেজ করে। তো কি যেহেতু আমরা ফেসবুকে প্রবেশ করার পরে যেহেতু সামনে ফুটেজ করে, হ্যাঁ, তো অবশ্যই সেটাকে পিন করে রাখছে। তো আমরা সে পিনটি কীভাবে করে রাখবো, হ্যাঁ, সে বিষয়টি আপনাদেরকে আমি সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখাবো। তো আমি আপনাদেরকে তার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন দেখা যাক কীভাবে আপনি, হ্যাঁ, ফেসবুক পোস্টগুলো এমনকি যে কোনো একটা বিষয় আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে? তো আপনি আপনাদেরকে আমি সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখাবো কীভাবে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন, ঠিক আছে? যদি আমি এখন চলে যাই আমার ফেসবুকে, এখন যদি আমার ফেসবুকে চলে যাই, আমি চলে গেলাম আমার আমার প্রোফাইলে, আমার প্রোফাইলে গিয়ে আমি স্ক্রল করে আমি নিচে নামলাম। সুন্দরভাবে খেয়াল করবেন, আমি আমার এই পোস্টটি করেছি, হ্যাঁ, মে মাসের 6 তারিখে। তো আমি আর এই পোস্টটি করেছি দুদিন আগে পোস্টটি করেছি, হ্যাঁ, অথচ আমার এই পোস্টটি কিন্তু উপরে, আমি যে মে মাসের 6 তারিখে পোস্টটি করেছি এটা কিন্তু উপরে, যেহেতু এটাকে আমি পিন করে রেখেছি। আমি আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি, এটা খেয়াল করুন, আমার এই পোস্টের উপরে লেখা আছে, হ্যাঁ, পিন ডেট পোস্ট, ঠিক আছে? এই যে আমি এটাকে পিন করে রেখেছি, এই যে এখানে লেখা আছে পিন ডেট পোস্ট। তো আমি এটাকে দেখেন পিন করে রেখেছি। এখন যদি এটাকে আমি আনপিন করে দিই, এটা কিন্তু পোস্ট কিন্তু নিচে চলে যাবে। এটাকে যদি আমি আনপিন পোস্ট করে দেই, এটা কিন্তু নিচে চলে যাবে। এখানে উপরে দেখুন, এই যে এটা দেওয়া আছে, আমি এটাকে আনপিন করলাম, ঠিক আছে? দেখুন, এখনকার আমি আমার প্রোফাইলে আসছি। এখন আমি এই পোস্টটির পরে যে পোস্টটি করেছিলাম সেটা কিন্তু উপরে চলে আসছে। তো আমি এখন নিচে থেকে আমি পিন পোস্ট করব। আমি এখনকার নিচে থেকে একটি পিন পোস্ট করব। ধরুন এটাকে আমি পিন পোস্ট করে রাখলাম, এটাকে আমি পিন পোস্ট করে দিলাম। এই যে আমি এখানে আমি 3 ডটে যখন আমি ক্লিক করব, এটাকে আমি পিন পোস্ট করে দিলাম। উপরে দেখুন একটি অপশন আসছে পিন পোস্ট। আপনারা যে কোনো ভালো একটি ছবিকে এমনকি ভালো একটি পোস্টের আপনারা কিন্তু পিন পোস্ট করে নিতে পারেন, যেন আপনার এই পোস্টটি সবসময় সবাই ফেসবুকে প্রবেশ করার পরে যেন মানে চোখের সামনে বাসে, ঠিক আছে? তো এটাকে আমি পিন পোস্ট করে দিলাম। এখন এটা কিন্তু পিন পোস্ট হয়ে গেল। এখন আমি যদি আমার প্রোফাইলে চলে যাই, এই দেখুন আমার এই পোস্টটি কিন্তু নিচে ছিল, হ্যাঁ, এই পোস্টটি কিন্তু এখন উপরে চলে আসছে, ঠিক আছে? তো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন আপনারা কীরকম রিলেটেডের ভিডিও চান, ঠিক আছে? আমি অবশ্যই চেষ্টা করব সেই রিলেটেডের ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।